তোমরা সবাই ইঞ্জিনিয়ার হবা, ইঞ্জিনিয়াররা তো যে কোনো কাজ করতে পারে না, পারে? তার মানে সব অফিসে তোমাদের জন্য কাজ নাই। বাংলাদেশ সরকারের কতগুলো চাকরি আছে সব মিলাইয়া 12.5 লাখ, সরকারি কর্মকর্তা কর্মচারী হইল 12.5 লাখ। প্রতি বছর বিসিএস এ নেয় মাত্র 2000 লোক, বাকি সবকিছু মিলাইয়া পিয়ন টিয়ন সবকিছু মিলাইয়া দেশে কমপক্ষে 1.5 লক্ষ লোক সরকারি চাকরিতে যোগ দিতে পারে। আর তাইলে তোমরা কতজন প্রতি বছর কর্মবাজারে আসো? 22 লক্ষ 22 লাখ। তার মানে তোমাদের কি হয়, তোমাদের সিনিয়রদের খোঁজ নিও। এই গত পরশু দিন একটা সার্ভে রিপোর্ট বের হয়েছে, যেটা বলছে পলিটেকনিক থেকে যারা পাস করে তারা পাস করার 2 বছর পর্যন্ত কোনো চাকরি পায় না, 40%। তো দুনিয়া কঠিন, কিন্তু অনেক কঠিন। তুমি যদি মনে করো তোমার যে 4 বছরের সময় এটা তুমি হেসে খেলে বেড়াবা, তাহলে তুমি স্ট্রেট 2 বছর বসে থাকবা, কিছুই করতে পারবা না, কেউ তোমার চাকরি দিবে না। আর তুমি যদি মনে করো যে না আমি একদিনও বসে থাকবো না, আমি 7 সেমিস্টার থাকতে চাকরি পাবো, তাহলে তোমাকে প্রথম দিন থেকে খাটতে হবে। প্রথম দিন থেকে কেমনে খাটতে হবে? খুবই সোজা, কিন্তু দুনিয়াটা একদিকে কঠিন আর একদিকে খুবই সোজা। কিরকম সোজা? তুমি যদি জানো যে তুমি কি হইতে চাও, তুমি যদি জানো যে তোমার কোথায় সুযোগ আছে, তাহলে তুমি একটা লিস্টই করতে পারবা। ধরো তোমরা যারা বরিশাল থেকে আসছো, তোমরা কেমন করে আসছো? লঞ্চে করে আসছো। তুমি জানো যে তোমাকে লঞ্চে করে আসতে হবে। তুমি বরিশাল থেকে আসার জন্য যদি পায়ে হেঁটে রওনা দিতা, তাহলে এসে পৌঁছাইতে পারতা? তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে তুমি কোথায় যেতে চাও, নাম্বার ওয়ান। 2 নম্বর, জানতে হবে সেখানে কিভাবে যাওয়া যায়। এখন দেখো আমাদের সামনে খারাপ দিনগুলো কি। 1 নম্বর খারাপ দিন হইল, এখন এখন পর্যন্ত যে সমস্ত বিদেশিরা আছে তারা একটু মিড লেভেল বা উপরের দিকে আছে, তারা নিচের দিকে না, মানে ফ্রেশ ইঞ্জিনিয়ারদের সঙ্গে এখনো কম্পিট করে না। কিন্তু একদিন সকালবেলায়, যে কোনো একদিন সকালবেলায় একজন এমপ্লয়ারের মনে হইতে পারে বহুত হইছে, আর বেশি লোকজন নেওয়া যাবে না, একটা লোক নিতে 2000 লোকের ইন্টারভিউ করার একটা বাদ, আমি লোক নিয়ে আসবো শ্রীলঙ্কার থেকে, আমি লোক নিয়ে আসবো ইন্ডিয়ার থেকে। খুব ভালো মতো খেয়াল করো, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার থেকে যে লোকটা আসে তার কাছে আশুলিয়া যা, ঢাকা শহরও তা, চট্টগ্রামও তা, ওই নোয়াখালীর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কি, কারণ ওর কাছে পুরাটাই বিদেশ, সে তো ওইগুলো কিছু যায় আসে না। সে একটা মোটরসাইকেল, বাংলাদেশে একটা মোটরসাইকেল কোম্পানির সিও হলো, ইন্ডিয়ার মালিকরা আমি ধরছি, এই আপনি ওনাকে কেন আনছেন? কয়টা লোক দেন তো, যে লোকটা সকাল 8টার সময় আসে, রাত 10টায় ফেরত যায়, শুক্রবারও অফিসে আসে। আমার তো এর কেন কম, ওই যে আমার যে লোকটা ইন্ডিয়ার থেকে আসছে ও তো যায় না, অফিসেই থাকে 24 আওয়ার থাকে, তা আমি এই লোক কই পাবো বাংলাদেশে? সেজন্য আমি তার বিশ্বাস। তাহলে দেখো তুমি কার সঙ্গে লড়বা, তুমি যখন পাশ করে বের হবা তোমাকে এমন লোকের সঙ্গে লড়তে হবে যে লোকটা 24 ঘন্টা অফিসে থাকতে চায়। আমি যখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে জয়েন করছি পাশ করে, আমি তো তোমাদের মতো ইঞ্জিনিয়ার, আমি বুয়েটে পড়ছি, বুয়েটে পড়াইছি, 12 বছর বুয়েটে চাকরিও করছি, তা আমি ওখানে থেকে যেতাম রাত্রেবেলায়, কারণ আমি আবিষ্কার করছি যে এই বুয়েটে তখন মাত্র 64 কেবিপিএস এর একটা ইন্টারনেট লাইন ছিল, যেটা বুয়েটে 2000 লোক ব্যবহার করত, ঠিক আছে? তা আমি চিন্তা করে দেখলাম তাহলে আমি কি করতে পারি, রাত 2টা থেকে 3টা কেউ ব্যবহার করে না, কাজে আমি অফিসে থাকতে শুরু করলাম। যে আমি আমার ডাইরেক্টরে বললাম যে স্যার আমি এই সোফার মধ্যে থাকবো, তখন সোফারটাতে কনফারেন্স রুমে ঢুকাইছি, স্যার আমার জন্য চাদর আর বালিশ এনে দিছে, তা আমি রাত 2টা থেকে 3টা পর্যন্ত পুরো ইন্টারনেটের মালিক হওয়ার জন্য রাত্রেবেলা সারা রাত আমি অফিসে থাকতাম, ঠিক আছে? এবং আমি যেদিন ইউনিভার্সিটিতে জয়েন করছি আমার, আমি প্রথম মাসের বেতন পাইছি 4250 টাকা, ঠিক আছে? কারণ আমি জিজ্ঞেস করি নাই, আমার জিজ্ঞেস করছে আমি জিজ্ঞেস করি না আমি ক টাকা বেতন পাবো, 4250 টাকা। তো এবং আমি এখন পর্যন্ত আল্লাহ রহমতে আমি অনেক জায়গায় কাজ করছি, ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করছি, দেশে কাজ করছি, বিদেশে কাজ করছি। আমি গত বছর জাপানে গিয়ে একটা বক্তৃতা দিচ্ছি, সেই জন্য ওরা আমার প্লেনে করে নিয়ে গেছে, 5-স্টার হোটেলে রাখছে, আসার সময় 1 লক্ষ টাকা দিচ্ছে একটা বক্তৃতার জন্য, 1 লক্ষ টাকা দিচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাকে যখন জাপান দাওয়াত দিছে তখন কিন্তু আমি জিজ্ঞেস করি নাই, ওরা বলছে তুমি আসতে পারবা কিনা, আমি আমার শিডিউল দেখছি, দেখে বলছি আমি পারবো, আমি কিন্তু জিজ্ঞেস করি না ক টাকা দিবা, আমি জিজ্ঞেস করি না, আমি খালি জিজ্ঞেস করছি আমার সাবজেক্ট কিনা আমি পারবো, তারপর আমি গেছি। এবং এই যে এত কিছু তারা করবে এটা কিন্তু আমি ভাবি নাই, কিন্তু তোমরা কি করতেছো, উল্টাটা করতেছো। তুমি প্রথমে এসে জিজ্ঞেস করো, আচ্ছা এখানে ছুটি কয়দিন, আচ্ছা আমার কি হবে, আমি থাকি উত্তরায়, তুমি উত্তরায় থাকো না কোথায় থাকো, কিছু যায় আসে না এমপ্লয়ার, সে দেখবে 4 দিন 5 দিন 6 দিন তারপর তোমার বিদায় করে দিবে, কারণ বাজারে অনেক লোক, 22 লক্ষ তোমার মতো ছেলে মেয়ে প্রতি বছর আসতেছে, তারা বলতেছে এই এটা কঠিন জায়গা, তো